আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনারা দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট কেনার পরে যদি কোনো সমস্যা থাকে বা আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনারা কীভাবে অতি সহজে রিটার্ন করবেন এবং রিটার্ন করে আপনার টাকাটা হাতে পাবেন, এটা আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব, ঠিক আছে? অতি সহজে দেখিয়ে দিব। তো এর মাধ্যমে কিন্তু আপনারা রিটার্ন করে টাকাটা হাতে পাবেন, ঠিক আছে? তো দারাজ রিটার্ন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে 7 দিনের ভিতরেই আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন সঠিক হবে এটা আজকে দেখিয়ে দিব আমি। তো আপনারা যারা দারাজ থেকে প্রোডাক্ট কিনেন তো কী কী বিষয়ে ফলো করলে দারাজ থেকে ভালো প্রোডাক্ট কেনা যায় এটা নিয়ে একটা ভিডিও আছে আমার, তো আমি ওই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তাহলে আপনারা ওই ভিডিও দেখলে দারাজ থেকে আশা করা যায় ভালো প্রোডাক্ট কিনতে পারবেন। আর যদি সমস্যা হয়ে যায় তাহলে আজকে ভিডিও আপনি দেখেন, আজকে ভিডিওটা দেখলে আপনারা দারাজের যে কোনো প্রোডাক্ট অতি সহজে রিটার্ন করতে পারবেন, ঠিক আছে? তো চলেন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, তো মোবাইল থেকেই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, তো আপনারা প্রথমে চলে যাবেন দারাজ অ্যাপের ভিতরে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি দারাজ অ্যাপের ভিতরে। তো এখান থেকে যাওয়ার পরে আপনারা চলে আসবেন হচ্ছে অ্যাকাউন্টে, নিচ থেকে দেখেন এখানে রয়েছে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। দেখেন এখান থেকে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন এই যে প্রোডাক্টটা, অথবা আপনারা এখান থেকে এই যে মাই অর্ডার, মাই অর্ডার থেকে এখানে ভিউ অলের উপরে ক্লিক করলে আপনার যেই অর্ডারটা রিটার্ন করবেন সেটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ভিউ অলের উপরে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করতেছি, মানে আপনি যে প্রোডাক্টটা ডেলিভারি মানে রিটার্ন করবেন সেই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা চলে আসবেন নিচের দিকে, এখান থেকে এসে আপনারা আবারও প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করতেছি প্রোডাক্টের উপরে, এখান থেকে দেখেন অর্ডার ডিটেলস এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে জাস্ট আপনারা ওই প্রোডাক্টের উপরে চলে আসবেন। দেখেন এই যে এটা হচ্ছে প্রোডাক্টটা, তো আমি জাস্ট এখানে প্রোডাক্টের উপরে চলে আসছি। তো এখান থেকে কিন্তু আপনারা ট্র্যাক প্যাকেজ, চ্যাট নাও এবং এখান থেকে রাইট রিভিউ সহ এখান থেকে আপনারা রিটার্ন এবং রিফান্ড করতে পারবেন। তো এই জন্য জাস্ট আপনারা এখান থেকে রিটার্ন বা রিফান্ডের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেছি, তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন রয়েছে। প্রথম হচ্ছে যে আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট, সেকেন্ড হচ্ছে আই ডিডেন্ট রিসিভ দ্য প্রোডাক্ট, মানে হচ্ছে আপনি যদি প্রোডাক্ট না পেয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনি যদি প্রোডাক্ট পাইছেন কিন্তু সমস্যা তাহলে জাস্ট উপরেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে যেহেতু আমি প্রোডাক্টটা পেয়েছি মানে জাস্ট এখন আমি রিটার্ন করতে চাচ্ছি, তাই এখান থেকে আমি জাস্ট উপরেটাই সিলেক্ট করবো। দেন এখান থেকে আমি উপরেটা ক্লিক করলাম, আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনাকে প্রথমে এখানে দেখাবে যে প্রোডাক্টটা কয়টা এবং এখান থেকে রিটার্ন রিজন মানে কী কারণে রিটার্ন করবেন। দেন এখান থেকে আপনারা একটা ড্রপডাউন মেনু পেয়ে যাবেন, এখান থেকে এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন অনেকগুলো কারণ রয়েছে, তো আপনি যেই কারণে রিটার্ন করবেন সেই কারণটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে জাস্ট আমারটা যেহেতু একটু সমস্যা তাই এখান থেকে জাস্ট আমি আইটেম ইজ ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং দিতে পারেন, এবং এখান থেকে আপনারা চাইলে আপনার যেটা সমস্যা, আপনি যদি এখান থেকে সাইজ সমস্যা হয় বা রং প্রোডাক্ট হয় তাহলে এখান থেকে আপনার যেটা সমস্যা হয়েছে আপনার সেটা এগুলো সবগুলো পড়ে নেবেন। দেন এখান থেকে আপনার যেটা সমস্যা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে জাস্ট আমি উপরটা সিলেক্ট করলাম যেহেতু আমার প্রোডাক্টটা এটা সমস্যা। দেন এখান থেকে নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন, তো এখান থেকে কনফার্মে ক্লিক করলাম, তো এটা হয়ে গেল। দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে অবশ্যই প্রোডাক্টের আপলোড মানে প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি আপলোড ইমেজে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পরে টেক ইমেজ, তো এখান থেকে আমি টেক ইমেজের উপরে ক্লিক করলাম। তো এখান থেকে জাস্ট আমি এখন আমার প্রোডাক্টের একটা ছবি নিয়ে নিব, ঠিক আছে? তো ছবি তোলার পরে জাস্ট এখান থেকে আপনার টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এটা ওকে হয়ে যাবে, এবং চাইলে আপনারা এখান থেকে 6টা পর্যন্ত ছবি আপলোড করতে পারবেন। তো এখান থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ ছবি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আবারও ক্লিক করতেছি, এখান থেকে টেক্সট নেক্সট, এখান থেকে জাস্ট আমি আবারও আরেকটা ছবি তুলে নিচ্ছি। তো এরপর এখান থেকে আমি 3টা ছবি দিয়ে দিলাম, 3টা দিলে মোটামুটি হয়ে যাবে। দেন এখান থেকে রয়েছে কমেন্ট, ঠিক আছে? মানে এখান থেকে আপনার কী কারণে রিটার্ন করবেন সেই কারণটা এখান থেকে লিখতে হবে। তো এখান থেকে জাস্ট আপনার কারণটা এখান থেকে দেখেন 256 ওয়ার্ড, মানে আপনি বিস্তারিত লিখে দেবেন যে কেন করবেন। তো এখান থেকে চাইলে আপনি ইংলিশে লিখতে পারেন অথবা চাইলে আপনি মানে ইংলিশের মাধ্যমে বাংলায় লিখতে পারেন। তো এখান থেকে আমি বাংলায় লিখে দিচ্ছি, মানে ইংলিশের মাধ্যমে বাংলা যেটা বাংলিশ, ঠিক আছে? তো এখানে ক্লিক করতেছি, তো এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনারা জাস্ট আপনার কারণটা লিখে দেবেন। তো এখান থেকে জাস্ট আমি আমার কারণটা লিখে দিচ্ছি। তো আমার কারণ লেখা হয়ে গেছে, তো আপনারা এখান থেকে একটু বিস্তারিত লিখে দেবেন। তো এখান থেকে আমি লিখে দিয়েছি বাংলায়। দেন এখান থেকে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন, তো এখান থেকে আপনারা রিফান্ড টাকা কত দেখা সেটা দেখাবে এখান থেকে, এবং এখান থেকে জাস্ট আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। তো এখানে নেক্সটে ক্লিক করলাম, তো এখান থেকে জাস্ট আপনারা মানে আপনি কোথায় দিতে হবে মানে হচ্ছে ড্রপ অফ, মানে আপনি কোথায় দিয়ে আসবেন প্রোডাক্টটা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখেন রিটার্ন টু দ্য নিয়ারেস্ট লোকেশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেখেন আপনার আশেপাশে যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখাবে, ঠিক আছে? তো এখানে জাস্ট আপনার যেটা যেখানে আপনি দিয়ে আসতে পারবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো নর্মালি কিন্তু গ্রাম সাইডের দিকে মানে আপনার যেই পেপার ফ্রাই অফিস বা যে কোনো অফিসে কিন্তু দিয়ে আসতে হয়, ঠিক আছে? তো এটা একটু ঝামেলা, তো এই একটু সমস্যা হয় আর কি। তো আপনার অবশ্যই মানে আশেপাশে যেই পেপার ফ্রাই অফিস বা আপনার যেই নিকটের সাথে অফিসগুলো রয়েছে আপনার লোকেশনে মানে দারাজের পয়েন্ট সেগুলো এখানে দেখাবে, তো আপনি এখান থেকে ইচ্ছা মতো যেগুলো সিলেক্ট করে দেবেন।
তো দেন এখান থেকে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এখান থেকে দেখেন ভিউ লোকেশন মানে এই অফিসটা কোন জায়গায় রয়েছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা ভিউ লোকেশনের উপরে ক্লিক করলে আপনি লোকেশন মানে দেখতে পারবেন যে আপনার থেকে কত দূরে বা কোন জায়গায় এই অফিস রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আপনারা ভিউ লোকেশনের উপরে ক্লিক করে দেখতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি কনফার্মের উপর ক্লিক করতেছি, তো এখানে দেখা হয়ে গেলে এখানে জাস্ট আপনারা কনফার্মের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। তো দেখেন এখান থেকে অবশ্যই কিন্তু 4 দিনের ভিতরে কিন্তু এটা আপনাকে দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো দেন এখান থেকে আপনার নেক্সটের উপরে ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পরে দেখেন এখান থেকে দুইটা অপশন রয়েছে যে আপনি টাকাটা কীভাবে নেবেন, মানে ব্যাংকের মাধ্যমে নাকি ভাউচারের মাধ্যমে। তো এখান থেকে আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে নিতে পারেন। তো এখানে আমি ব্যাংকের উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনাকে অবশ্যই ব্যাংক নাম্বার এবং ব্যাংক ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম সবগুলো দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আমি আমার ব্যাংকটা এখান থেকে সবগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে চাইলে কিন্তু আপনার নগদ বিকাশ যে কোনো মাধ্যমে নিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি বিকাশের মাধ্যমে নেই, তো এখান থেকে বিকাশের উপরে ক্লিক করলাম। তো এখান থেকে জাস্ট বিকাশ নেওয়ার জন্য এখান থেকে জাস্ট আপনার বিকাশটা সিলেক্ট করবেন, এখান থেকে কনফার্ম, এবং এখান থেকে ব্রাঞ্চের নাম আপনার যে কোনো একটা এরিয়ার নাম দিতে পারেন। তো এখান থেকে আমি আমার এরিয়ার নাম দিয়ে দিচ্ছি, তো যেহেতু এটা কোনো ওরকম কোনো ব্রাঞ্চের নাম নাই। দেন এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারে বিকাশ রয়েছে। তো এখান থেকে জাস্ট আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এরপর এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? মানে আপনার যেই ভোটার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি নামটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনার সবগুলো দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনার কনফার্মের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেছি, তো দেন এখান থেকে আপনাকে জাস্ট সাবমিটের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে? সাবমিটের উপরে ক্লিক করলাম। তো দেখেন এখান থেকে রিসিভ প্যাকেজ কনফার্মেশন রিটার্ন ক্যান অনলি বি রিটার্ন আফটার ইউ হ্যাভ রিসিভ ইউর আইটেম, হ্যাভ ইউ রিসিভ ইউর সিলেক্ট আইটেম, ঠিক আছে? তো এখানে জাস্ট আপনারা আবারও কনফার্মের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম কনফার্ম, তো সাবমিটে সাকসেসফুল, ঠিক আছে? তো কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কিন্তু জাস্ট আপনারা দেখতে পারবেন যে এটা কী অবস্থা। তো আপনাকে কিন্তু অবশ্যই 4 দিনের ভিতরে গিয়ে দিয়ে আসতে হবে, এরপরে কিন্তু দিয়ে আসার কিছুদিন পরেই কিন্তু আপনারা টাকাটা হাতে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু অতি সহজে এভাবে দারাজে যদি কোনো প্রোডাক্ট সমস্যা হয় বা ঝামেলা হয় তাহলে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।